তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো প্রতি সপ্তাহের মতো আজও তোমরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার দেখবে। তো কর্মক্ষেত্রে পেপার প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পাতা তোমরা এখানে দেখতে পারবে এবং প্রতিটা টপিক তোমরা এখানে বিস্তারিত দেখবে এবং বিস্তারিত জানতেও পারবে। তো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন চাকরির সকল আপডেট কর্মক্ষেত্র পেপারে সবার আগে বেরোয়। তো তোমরা দেখবে প্রত্যেকটা টপিক, যে টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই সেটা জানাবে। তো প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পাতা তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক, এখন দেখবে। তো প্রথম কর্মক্ষেত্র দেখছো, তারিখ তোমরা দেখতে পাচ্ছ বুধবার, তো 19 এপ্রিল 2023। তো সবচেয়ে বড় নিয়োগ সংক্রান্ত আপডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, রাজ্যে পুলিশ তো 1420 মহিলা কনস্টেবল নিয়োগ হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অনলাইন আবেদন করতে হবে 22 মে। এখানে 1420 মানে 1420 জন মহিলা কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। তো প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী। তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস এবং উচ্চতা, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এরপরে তোমরা 3 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে। তো এই মাসে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3055 জন নার্স নিয়োগ হচ্ছে। তো অনলাইন দরখাস্ত শেষ তারিখ 5 মে। তো নার্সিং অফিসার পদে নিয়োগ হচ্ছে 3055 জন নেবে। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখতে পারবে। এছাড়াও তোমরা 8 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে। তো পশ্চিমবঙ্গ সহ প্রতিটা জেলা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে সরি এখানে মেয়েরাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে নার্স অফিসার পোস্টে। তো এখানে তোমরা দেখছো হকিংসে সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে। তোমরা এখানে দেখতে পারবে আরও 3 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখতে পারবে। তো এখানে সেলাই নিয়োগ হচ্ছে 239 জন টেট অ্যাপেন্টিস্ট, এটা 3 নম্বর পাতায় গিয়ে আরও দেখবে। তো গুয়াহাটিতে নিয়োগ হচ্ছে এই মাসে 100 জন প্রফেসর ও নার্সিং টিউটর। তো বিভিন্ন বিভাগে 1000 জন অফিসার নিয়োগ হচ্ছে, সেটা তোমরা 8 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে। তো কলকাতায় আমাজনে নিয়োগ হচ্ছে টিম লিডার, এটা তোমরা 3 নম্বর পাতায় দেখবে। তো মতিলাল নেহরু কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে, এটাও 3 নম্বর পাতায় গিয়ে আরও দেখতে পারবে। তো তোমরা দেখবে এই সপ্তাহে কর্মক্ষেত্রের প্রথম পাতা। এরপরে তোমরা 2 নম্বর পাতা দেখবে। তো 2 নম্বর পাতা তো এখানে নিয়োগ আছে গ্র্যাজুয়েট যোগ্যতা কেন্দ্র সরকারে 750 জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক। তো এসএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে, এটা দেখবে ওয়েবসাইটে, এটা 8 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখতে পারবে। তো এবার দেখছো 3 নম্বর পাতা। তো রাজ্যে পুলিশ 1420 জন প্রথম পাতার পর।
পুলিশ কনস্টেবল। এই ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত দেখতে পারবে। এখানে হকিং হকিংস এর সিকিউরিটি অফিসার। এবার দেখো 4 নম্বর পেজ, তো 1 ডজন কুইজ, তো তোমরা দেখছো কারেন্ট অ্যাফেয়ারেন্স প্রশ্ন, তো এই সপ্তাহের 19 এপ্রিল 2023 কর্মক্ষেত্র। এরপরে চলে যাবো আমরা 5 নম্বর পেজে, চলে এসেছি 5 নম্বর পেজ দেখতে পাচ্ছ। এরপর দেখি 6 নম্বর পেজ, তো 6 নম্বর পেজে WBSSC এর নমুনা প্রশ্নগুলো আছে, তো সেগুলো তোমরা দেখতে পাবে। এরপরে তোমরা 7 নম্বর পেজ দেখবে, এরপরে লাস্ট তোমরা 8 নম্বর পেজ দেখতে পারবে। তো লাস্ট 8 নম্বর পেজ, তো গ্র্যাজুয়েট যোগ্যতায়, এখানে গ্র্যাজুয়েট যোগ্যতা কেন্দ্র সরকারে 7,500 জন অফিসার নিয়োগ হচ্ছে, সেটা বিস্তারিত আছে প্রথম পাতার পর। এবং এই মাসে 3,055 জন নার্স নিয়োগ হচ্ছে, সেটাও আছে। এবং গুয়াহাটিতে এই মাসে 100 জন নিয়োগ হচ্ছে, সেটাও দেখবে পাশাপাশি। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল বায়োলজিতে নিয়োগ হচ্ছে, ও আয়কর স্বাস্থ্য কর আই তো তোমরা দেখলে এই সপ্তাহে কর্মক্ষেত্রের এই শেষ পাতা এবং লাস্ট 8 নম্বর পাতা কমপ্লিট দেখলে। আবারও তোমরা দেখে নেবে প্রথম পাতা, এক নজর আর একবার দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 এপ্রিল 2023 এই সপ্তাহের পেপার কর্মক্ষেত্র। তো কর্মক্ষেত্রে যে টপিকটা তোমাদের অসুবিধা হবে বুঝতে, তো অবশ্যই জানাবে, আরও বিস্তারিত পেয়ে যাবে জানতে। তো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ, তো কর্মসংস্থান পেপারও পেয়ে যাবে এবং কর্মসংস্কৃতি পেপার সেটাও তোমরা
পেয়ে যাবে। তো কমপ্লিট সমস্ত পেপারগুলো দেখবে, তো চাকরি সংক্রান্ত সকল আপডেট কিন্তু এখানে আছে, সবগুলো পেয়ে যাবে এই সপ্তাহের। তো এই সপ্তাহে সমস্ত চাকরির খবর তোমরা এখানে পেয়ে যাচ্ছ কর্মক্ষেত্র পেপারে।